ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহের 114তম উরুস শরীফ সম্পন্ন হয়েছে। শুক্রবার মাইজভান্ডার দরবার শরীফে আঞ্জুমানে মুত্তাবেইনে গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ও গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের ব্যবস্থাপনায় শাহ সমারোহে উরুস শরীফ অনুষ্ঠিত হয়। এতে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আজম সাজ্জাদান শিন আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি। রাত 12:01 আখেরি মোনাজাতে দেশবাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়। উরুস শরীফে হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করেন। মাইজভান্ডার শরীফের আওলাদগণের পক্ষে শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির একমাত্র পুত্র হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির ট্রাস্টের নিয়ন্ত্রণ এবং হক ভান্ডারি বা ওরস উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা সারা দিনব্যাপী অনুষ্ঠান শুরু করেছি। সকালে মাজার শরীফে গোসল শরীফ দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি। সারাদিন খতমে কোরআন, ইবাদত বন্দেগি, জিকির আজকার, মিলাদ মাহফিল এবং আলোচনা হবে। ক্যাম্পে ক্যাম্পে ইবাদত বন্দেগি হবে, মাইজভান্ডারি গান হবে এবং সারা দিনব্যাপী জায়রিন ভক্তজন আসবেন, এদেরকে তবরুক বিতরণ করা হবে। সৈয়দনা শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কদ্দাসাল্লাহ ওয়াসিউল আজিজের ট্রাস্ট এর আওতায় এগুলাতে, তো বিশেষ করে এগুলার এই ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম মাওলানা হুজুর মাইজভান্ডারির নির্দেশে এই এত অনুদান। আসলে আমার শাহনশাহ বাবাজানের সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাওলানা হুজুর মাইজভান্ডারি মদাজিলুল আলীর কে কথা বলেছেন, উনি আমার হাসান মিয়া মস্তবর আল্লাহর অলি, মানুষের কল্যাণে এসেছেন, একটু ইজ্জত সম্মান করবেন। এই কালামে করেছেন ঠিকই, কিন্তু দুনিয়ার বাংলাদেশে নয় বা বিশ্বের আনাচেও এখন দেখা যাচ্ছে যে মানবতার কল্যাণে আমার মাওলানা হুজুর রাহবারে আলম যে খেদমতগুলো করে যাচ্ছেন এগুলো একটা বহিঃপ্রকাশ আমার শাহনশাহবাজানের কালামের। সবাইকে এই মুসলিম আচার ধর্ম পালনের জন্য আহ্বান জানিয়েছেন এবং এই তরিকার যে সাধন পদ্ধতি যেটার মাধ্যমে মানুষ মানবতা অর্জন করে, হিউম্যানিটি অর্জন করে, দয়া মায়া অর্জন করে, দয়ালু হয়, ভালোবাসার সম্পন্ন পরিপূর্ণ একজন মানুষের মতো মানুষ হতে পারে, নিজের মধ্যে যে পশুত্ব আছে সেটাকে দমন করতে পারে, সেটার জন্য মূল তত্ত্ব নাম দিয়ে তসকিয়ায়ে মুক্তাসের নাম দিয়ে এই মাইজভান্ডারি তরিকার মূল যে শিক্ষা সেটাকে একটা চর্চার আঙ্গিকে আনার জন্য এই মূল তত্ত্ব বই দিয়েছেন এবং এই আহ্বান পুরো মানব সভ্যতার জন্য রেখে যারা আমরা মুসলিম ধর্মের অনুসারী, এছাড়াও অন্যান্য ধর্মের যারা অনুসারী তারাও যাতে মানবতা অর্জনের জন্য ওনার এই শক্ত কর্মপদ্ধতি উসুল সভা অনুশীলনের মাধ্যমে মানবতা অর্জনের জন্য চেষ্টা করে মানব সভ্যতার জন্য উনি আহ্বান জানিয়েছেন এবং এই কাজগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিজের জীবনে বাস্তবায়ন করে সেটাকে ওনার জীবনী গ্রন্থে, ওনার অটোবায়োগ্রাফিক গ্রন্থে, ওনার পরবর্তী দরবারের যিনি সাজ্জাদান হোসেন ছিলেন অসিগো আসলাম দেলা হোসেন মাইজভান্ডারি সেটাকে প্রামাণ্যকরণ করেছেন।